নমস্কার সকলকে, আমাদের পক্ষ থেকে সকলকে জানাই শুভ বিজয়া, প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমরা এখানে বসে তোমাদের সঙ্গে কথা বলছি বা আপনাদের সঙ্গে কথা বলছি এই কারণেই যে কিছু ব্যাপার একটু ডিসকাস করা বা একটু জানানোর দরকার আছে। সেই জন্যই তো আপনারা জানেন আমরা ট্রাভেল সংক্রান্ত বিষয়েই বেশিরভাগ যে ভিডিওগুলো বানাই সেগুলো বানাই, একেবারে মূল ব্যাপারে চলে যাচ্ছি, আর কোনো রকম এদিক ওদিককার কথা বলছি না। আর তো সেই সংক্রান্ত কিছু আমাদের সঙ্গে স্ক্যাম কি বলা যায়? স্ক্যাম বলা যায় না, কিন্তু কাইন্ড অফ যেটা ন্যাচারালি যেটা হওয়া উচিত সেটা হয়নি। আমার মনে হয় এই একটা ব্যাপার সবাইকে জানানো উচিত, কারণ সবাই তো সেম প্রসেসই ফলো করে। সবাই আমরা সাধারণত বাঙালিরা তো সবাই বেড়াতে যেতে পছন্দ করি, আর কিছু লোকজন আছে বিভিন্ন ধরনের ভাবে আমরা প্ল্যান করি। অনেকে করেন কি এক সপ্তাহ আগে, একদিন আগে প্ল্যান করে বেড়াতে যান, অনেকে করেন কি একটু আগে থেকে অ্যাডভান্স প্ল্যান করেন। আমরা সেকেন্ড অপশনে পড়ি আর কি। নর্মালি আমরা চেষ্টা করি গভর্নমেন্ট প্রপার্টি বুক করার। গভর্নমেন্ট প্রপার্টি বুক করতে গেলে আপনারা সবাই জানেন মোটামুটি একটু অ্যাডভান্স না বুকিং করলে সেগুলো পাওয়া পসিবল হয় না। সিমিলারলি আমরা চেষ্টা করি ট্রেনে ট্রাভেল করতে, ফ্লাইটে ট্রাভেল করলেও হার্ডলি আমরা ফ্লাইটে ট্রাভেল করি, যদিও ফ্লাইটে ট্রাভেল করি তাতেও আর কি যাতে লাস্ট মোমেন্টে তো ফ্লাইটের প্রাইসটা অনেকটা বেশি থাকে, চেষ্টা করি আমরা একটু আগে বুকিং করতে। তা ডাইরেক্ট ব্যাপারে আসি, যেটা হয়েছিল আমাদের এই নভেম্বর মাসের সেকেন্ড উইকে আমাদের একটা বেড়ানোর প্ল্যান ছিল। প্ল্যানটা আমরা অনেকদিন আগে থেকে করেছিলাম, একটা বিভিন্ন একটা পারপাস ছিল, কিন্তু আমাদের একটা পার্সোনাল কারণে প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছে। তা সেটা খুবই কমন, বেড়ানোর প্ল্যান হয় ক্যান্সেল হয়, আমাদের ক্ষেত্রেও এটা নতুন নয়, অনেকবারই হয়েছে। তা এবারে যেটা হয়েছে আর কি, বুকিং যেটা করেছিলাম সেটা আমাদের একটা ফ্লাইটে বুকিং ছিল, কলকাতা থেকে লখনউ একটা বুকিং ছিল। সেটা আমি করেছিলাম একটা থার্ড পার্টি পোর্টাল, সেটার নাম হচ্ছে ক্লিয়ার ট্রিপের থ্রু দিয়ে। ক্লিয়ার ট্রিপে আমি যখন বুকিং করছিলাম ওদের একটা অফার ছিল, অফারটা আমি বলছি খুব সিম্পল। আমি অনেক সময় অনেক কিছু কম্পেয়ার করেই বুকিংটা করেছিলাম। অফারটা হচ্ছে নর্মাল যদি ইন্ডিগোর বুকিংটা ছিল, ইন্ডিগোর সাইট থেকে যদি আমি বুকিং করি তাতে আমার যা প্রাইস পড়ছিল এটাও সেম প্রাইস, কোনো রকম কম বা বেশি নয়। একটা ফেসিলিটি এক্সট্রা ছিল, সেটা হচ্ছে এখন হয়েছে রিসেন্টলি যেটা হয়েছে কোভিডের পরে, সেটা হচ্ছে ফ্লাইটের সিট বুকিংয়ের জন্য আমাদের আগে কোনো পয়সা লাগতো না। আগে চেকিং করার সময় অটোমেটিক্যালি সিট সিলেক্ট করে আমরা বুকিং করতে পারতাম, কিন্তু এখন মাঝের সিটটা ছাড়া উইন্ডো সাইডের সিট এবং তার পাশের সাইডের সিটটা সেটা বুকিংয়ের জন্য টাকা পে করতে হয়। এবার সেটাও ডিফার করে, সামনের দিকেরগুলো হলে একটা প্রাইসটা বেশি থাকে, পিছন অ্যারাউন্ড 200-250 হয়ে যায়, আবার পিছন দিকের হলে 150 হয়ে যায়, 200 এরকম থাকে একটা। তা এই ক্লিয়ার ট্রিপের বুকিং করার ফেসিলিটি যেটা সুবিধা ছিল, যে কারণে আমি বুকটা করেছিলাম, আমরা তিনজনের বুকিং ছিল, খুবই সামান্য ডিফারেন্স, অ্যারাউন্ড 750 ডিফারেন্স ছিল। এই 750 ডিফারেন্সে কী হয়েছে যে ওরা ওই ফিসটা এক্সট্রা নেবে না, তাতে আমাদের সিট সিলেকশনটা আমাদের ফ্রি করে দিয়েছিল। সেই কারণে আমি বুকিংটা করেছিলাম ক্লিয়ার ট্রিপের থ্রু দিয়ে, এছাড়া কিন্তু প্রাইস সব কিছু সেম ছিল। তা বুকিং করেছিলাম, সমস্ত আমাদের হোটেল টোটেল সমস্ত বুকিং ঠিকঠাক ছিল। তারপরে লাস্ট মোমেন্ট বলবো না, অলমোস্ট এক মাস আগে আমরা ডিসাইড করি যে এটা আমাদের এখন যাওয়াটা উচিত না, কারণ আমাদের একটা অন্য আলাদা একটা প্রায়োরিটি আছে, সেই জন্য আমরা বুকিংটা ক্যান্সেল করি, বাকি সব ক্যান্সেল করি, ফ্লাইটের বুকিংটাও ক্যান্সেল করি, অন্য আমাদের রিটার্ন ছিল ট্রেনের বুকিং ছিল সেটাও আমরা ক্যান্সেল করি, এবং সেটা আইআরসিটিসি নর্মালি ট্রেনের বুকিং যেরকম হয় 5 দিনের মাথায় আমাদের রিটার্ন ব্যাক হয়ে যায় ট্রেনের টিকিট প্রসেসটা। আমাদের প্রবলেম এরিয়াটা বলছি, যেটা হয়েছিল আমরা অক্টোবর মাসের 9 তারিখ নাগাদ ডিসাইড করি, 9 তারিখ না, তার 3-4 দিন আগে ডিসাইড করি যে আমরা ট্যুরটা করবো না। 9 তারিখ নাগাদ আমি এক্সাক্ট ডেটটা আমি এখানে দিয়ে দিচ্ছি ডিটেলসে, আমরা এটা ক্যান্সেল করি, সেটা আমি ক্যান্সেল করি ক্লিয়ার ট্রিপের থ্রু দিয়ে, মানে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমার বুকিং আইডিটা সিলেক্ট করে আমি এটা ক্যান্সেল করি। তারপরে নর্মালি যেটা হয় আর কি, ওরা নোটিফিকেশান দেয় যে আপনার এটা ক্যান্সেল হয়ে গেছে, আর হচ্ছে যে রিফান্ড অ্যামাউন্টটা, ডেফিনেটলি পুরোটা রিফান্ড হয় না, আমি যে প্রসেসে বুক করেছিলাম তাতে অনেকটাই প্রায় 2/3 অ্যামাউন্ট বাদ চলে যাবে, কিন্তু 1/3 অ্যামাউন্টটাও বলে, হ্যাঁ আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আর কি, 4000 সামথিং ওরা রিটার্ন করবে, দ্যাটস ওকে, যেটা পলিসি সেটার উপরেই করবে আর কি, সেই অ্যামাউন্টটা আমার ব্যাক করে আসার কথা, এবং সেটা ওরা দিয়ে দেয় যে কদিনের মধ্যে রিটার্নটা হবে, সেই অপশানটাও দিয়ে দেয়।
এবার সেটা অ্যাজ পার ওই ওয়েবসাইটে ওদের ওদের পোর্টালে যেটা নোটিফিকেশান আসে 10 তারিখের মধ্যে সেটা হয়ে যাওয়া উচিত, এবং এটাও লিখেছে যে হয়তো ব্যাংকের প্রসেসিংয়ে 7-8 দিন টাইম লাগতে পারে। সেটা আমি জানি ব্যাংকে আমাদের 9 তারিখে ক্যান্সেল করেছে, 9 তারিখে ক্যান্সেল করেছি, ওরা বলেছে পুজো ছিল 16-17-18 তারিখ থেকে পুজো ছিল। না পুজোর জন্য ম্যাটার করে না হয়তো এটা, কারণ পুজো তো শুধু ওয়েস্ট বেঙ্গল হয়, ক্লিয়ার ফিউচার ক্লিয়ার ফিউচার ওয়েস্ট বেঙ্গল এর উপর ছুটি আছে বলে হয় না, এনিওয়ে সেটাও আমি কনসিডার করলাম। তা আমি অতটা, তারপরে পুজো এসে গেছে, অ্যামাউন্টটাও খুব একটা বেশি, আমি যেভাবে বললাম অ্যারাউন্ড 4,000 সামথিং, আমি অতটা মাথাও ঘামাইনি যে নিশ্চয়ই চলে আসবে, কারণ আমার ট্রেনের বুকিং ছিল ক্যান্সেল, ট্রেনের ক্যান্সেল করেছি, সেই বুকিং এর অ্যামাউন্টটা আমার কাছে চলে এসেছে, নোটিফিকেশন এসেছে। তা এটাও আমার ধারণা ছিল হয়তো চলে এসেছে, আমি অতটা খেয়ালও করিনি। আমি গত পরশু দিনকে আমার এটা হঠাৎ করে মনে হলো যে আমার মনে হয় অ্যাকাউন্টে টাকাটা আসেনি, আমি ভালো করে অ্যাকাউন্টে চেক করলাম, পুরো স্টেটমেন্ট নিয়ে চেক করলাম। এটা আমি বেসিক্যালি আমার ক্রেডিট কার্ডের থ্রু দিয়ে বুক করেছিলাম, তা আমি সেটাই মিস করে যাচ্ছিলাম, ক্রেডিট কার্ডের থ্রু দিয়ে বুক করেছিলাম, ক্রেডিট কার্ডে অ্যাকাউন্ট চেক করলাম, পুরনো পুরনো স্টেটমেন্ট নতুন স্টেটমেন্ট সব কিছু চেক করলাম, কিন্তু করে কোনোভাবে আমি দেখলাম না যে ওই অ্যামাউন্টটা আমার এখানে এসছে। তখন আমি যেটা করি, ওদের কাস্টমার কেয়ারে ফোন করি, কাস্টমার কেয়ারে ফোন করার পরে বলছে হ্যাঁ আপনার তো দেখাচ্ছে প্রসেস হয়ে গেছে, তাহলে আপনি পেয়ে যাবেন। আমি না প্রসেস হয়ে গেছে তো সেটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু ট্রানজ্যাকশন আইডি দেয়। হ্যাঁ আমি তখন বললাম আপনি এক কাজ করুন, আমাকে আমাকে ওরা বললো আপনি আপনি আপনার ব্যাংকে কন্ট্যাক্ট করুন, বললে পেয়ে যাবেন। আমি ব্যাংকে আমি কী হিসাবে কন্ট্যাক্ট করবো, আমাকে একটা ট্রানজ্যাকশন আইডি লাগবে যেটা নিয়ে আমি ব্যাংকের সাথে কথা বলবো। সেটা বললো, আমি বললাম যে আমাকে ট্রানজ্যাকশন আইডিটা আপনি দিন, দিলে তবে তো আমি ব্যাংকের সাথে কথা বলতে পারবো। তখন ওরা বললো যে যে কাস্টমার কেয়ারে যে ফোনটা ধরেছিল সে বললো ঠিক আছে আমি এটা সিনিয়র, আমি কারোর সাথে কথা বলে আপনাকে আমি কল ব্যাক করবো। আমি তখন ওদেরকে বললাম আপনি এক কাজ করুন, আপনি আমাকে আপনার অফিসিয়ালি কাস্টমার কেয়ারের যে ইমেল আইডি সেটা আমাকে দিন, আমি একটা মেল করবো, কারণ আমার একটা অফিসিয়াল ডকুমেন্টেশন দরকার, এভাবে ভার্বাল কথার উপর বেস করে আমি তো কিছু করতে পারি না। তা আমি একটা ওদেরকে মেল করি 25 অক্টোবর একটা মেল করি, তার রেজাল্ট হচ্ছে আমাকে তখন ওরা বললো না আপনার তো পেয়ে যাওয়া উচিত, আমি কীভাবে পাবো আমাকে প্রসেসটা নর্মাল যেটা কী হয় IRCTC যদি আমি ক্যান্সেল করি, বা আমি মেক মাই ট্রিপে অনেকবার ক্যান্সেল, অনেক আমরা প্রচুর ট্রাভেল করি, অনেক বুকিং হয়েছে, অনেক ক্যান্সেল হয়েছে, ক্যান্সেলেশনের প্রসেস কী হয়, যে যে আইদার আমি যদি আমার সেভিংস ব্যাঙ্কের অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যে প্রসেসই আমি বুকিংটা করি না কেন, যখনই আমি ক্যান্সেল করি সেই পেমেন্ট মোডেই অ্যামাউন্টটা ট্রান্সফার হয়ে চলে আসে। 26 অক্টোবর কাস্টমার কেয়ার থেকে আমাকে ফোন করে, ফোন করে বলে যে আপনার তো প্রসেস কমপ্লিট দেখাচ্ছে, আমি প্রসেস কমপ্লিট দেখাচ্ছি কিন্তু আমাকে আমার ট্রানজ্যাকশন আইডিটা দিন যেটা নিয়ে আমি ব্যাংকের সাথে কথা বলবো। তার 1 মিনিট পরে আমাকে বললো যে আপনি কলটা একটু হোল্ডে রাখুন, 1 মিনিট পরে আমাকে বলছে যে আপনি মেল চেক করুন, আপনাকে একটা মেল করা হচ্ছে, সেই মেলে একটা পেমেন্ট লিঙ্ক থাকবে, সেই পেমেন্ট লিঙ্কে ক্লিক করুন, ক্লিক করলে পেমেন্ট প্রসেস শুরু হয়ে যাবে। আমার তখন একটা প্রবলেম হয় মনে হয় যে এটা আবার কোনো স্ক্যাম নয় তো, তা আমি জাস্ট খুলে দেখলাম পেমেন্ট লিঙ্কে কী আছে, খুলে পেমেন্ট লিঙ্কে ক্লিক করে দেখলাম এটা একটা ভ্যালিড প্রসেস, কোনো ফ্রডের কিছু ব্যাপার নেই, আমাকে আমার ব্যাঙ্ক আইডি IFSC কোড দিতে হবে। আমি আমার ব্যাঙ্ক আইডি IFSC কোড দিলাম, দিয়ে একটা OTP এলো, OTPটা দিলাম, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখলাম আমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে গেল। তার মানে যেটা কারণে আমি এই ভিডিওটা বানানো বা বলা সেটা হচ্ছে, যদি না আমি কাস্টমার কেয়ারের থ্রু দিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করতাম, তাহলে এই যে রিফান্ড প্রসেসটা এটা কীভাবে হতো, ওরা দেখাচ্ছে রিফান্ড কমপ্লিট কিন্তু আলটিমেটলি টাকা ট্রান্সফার হয়নি, মানে ক্লিয়ার ট্রিপ, জানি না এটা অন্যান্য মেক মাই ট্রিপে আমি করেছি, ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে ডাইরেক্ট ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে আমি ক্যান্সেল করেছি ডাইরেক্ট ফ্লাইটের ইন্ডিগো সাইট থেকে, সেক্ষেত্রেও আমার কোনো প্রবলেম হয়নি। ট্রেনের তো আমার এই বছর ইভেন্টস গত মাসে আমি অ্যারাউন্ড 40,000 আমার রিফান্ড এসেছে, আমার ডিসেম্বরে একটা বড় ট্রিপ ছিল সেটা ক্যান্সেল করতে হয়েছে, 40,000 রিফান্ড এসেছে, একটা কোনো ক্ষেত্রে প্রবলেম হয়নি। সেটা IRCTC তো একটা সিমিলার কাইন্ড অফ অর্গানাইজেশন, আমরা তামিলনাড়ু ট্যুরিজমে এক্স্যাক্টলি তামিলনাড়ু ট্যুরিজম আমাদের বুকিং ছিল, সেখান থেকে পুরো প্রসেস হয়ে চলে এসছে, মানে আমি যে প্রসেসে বুক করি, আমি যদি আমার ক্রেডিট কার্ডের থ্রু দিয়ে বুক করি, আমি যদি আমার সেভিংস অ্যাকাউন্টের থ্রু দিয়ে বুক করি, ক্যান্সেলেশন করলে আমার অ্যামাউন্টটা আমার সেই ক্রেডিট কার্ড বা সেভিংস অ্যাকাউন্ট সেই মোডে ব্যাক করবে। এখানে কোনো ট্রান্সফার হয়নি, ওদের সাথে বারবার কমিউনিকেট করে বারবার প্রেশার ক্রিয়েট করে ট্রানজ্যাকশন আইডি চাওয়ার পরে, তারপরে ওরা যেটা করলো একটা পেমেন্ট লিংক দিল। ও যে ঘটনাটা বললো যে এটা কিন্তু একদিনের ঘটনা নয়, গত 2-3 দিন ধরে আমি দেখছি ও পুরো এবং সেটা আমি ওটা 25 তারিখে এটা আইডেন্টিফাই করার পরে আমাকে ফোনে বোধহয় প্রায় আধ ঘন্টা আমি ওদের সাথে কথা বলে যাচ্ছি, তারপরেও উদ্ধার করতে পারিনি আর কি, আলটিমেটলি পেমেন্ট লিঙ্ক দিয়ে টাকাটা ব্যাক করলাম। তা যে কারণে ভিডিওটা বানানো সেটা হচ্ছে সবাইকে বলা যে যারা ক্লিয়ার ট্রিপ দিয়ে বুকিং করেছেন অলরেডি বা করবেন, তারা এই ব্যাপারটা মাথায় রাখবেন যে পেমেন্ট প্রসেসটা রিফান্ড করলে কিন্তু প্রসেসটায় একটা চাপ আছে, এইটা একটা দেখে নেবেন। আর একটা ইনসিডেন্ট আমি বলে দিচ্ছি, যেহেতু ভিডিওটা বানাচ্ছি, আমার এক দাদা সিমিলারলি ক্লিয়ার ট্রিপ দিয়ে বুক করেছিলেন, স্টুডেন্ট
বুকিং হয়। তো স্টুডেন্ট বুকিংয়ের ক্ষেত্রে কি হয় যে নর্মালি আমাদের ক্ষেত্রে 15 কেজি লাগেজ অ্যালাউড থাকে ফ্লাইটে, কিন্তু স্টুডেন্টদের জন্য 25 কেজি অ্যালাউড থাকে। আমার ওই দাদার ছেলে পড়াশোনা করে, চেন্নাইতে পড়াশোনা করে, তো ওর জন্য একটা ফ্লাইট বুকিং করা হয়েছিল। তারপরে ও যখন এসেছিল এয়ারপোর্টে, আসার পরে বলছেন না আপনার বুকিং কিন্তু 15 কেজি আছে। এবার ছেলেটি কি করেছে, সে তো জানে তার 25 কেজি অ্যালাউড, সেই জন্য সে কলেজ থেকে ব্যাক করছিল, কলকাতায় ব্যাক করবে পুজোর আগে, সে তার সমস্ত বইপত্র সমস্ত জামা কাপড় সব কিছু নিয়ে এসে চলে এসছে। এসে এয়ারপোর্টে সে জানতে পারছে তার জন্য 15 কেজি অ্যালোকেট আছে, তার জন্য তাকে বলা হয়েছিল যে এয়ারলাইন্স থেকে বলেছিল আপনাকে আরও 10 কেজি দিতে হবে। কিন্তু ওরা তখন দেখিয়েছিল, দেখুন আমার যখন বুকিং করেছিলাম আমার তো এইভাবে দেখানো ছিল 25 কেজি অ্যালাউড, মানে ক্লিয়ার ট্রিপে কিন্তু এরকম অনেক কিছু সমস্যা হচ্ছে, এটাও ক্লিয়ার ট্রিপের থ্রু দিয়েই হয়েছিল, এরকম অনেক কিছু সমস্যা হচ্ছে। কাজেই যখন বুকিং করবেন দেখে শুনে, আমার সঙ্গে ক্লিয়ার ট্রিপের কোনো রকম বিদ্রোতাও নেই আর কোনো রকম খারাপ সম্পর্কও নেই, শুধুমাত্র পার্সোনাল অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আর যখন বুক করবেন একটু চিন্তা ভাবনা শুনে বুক করবেন, আমার জন্য আমার মতো এরকম 750 টাকা সেভিংস করার চক্করে না গিয়ে ডাইরেক্টলি এয়ারলাইন্সের সাইট থেকে বুক দিয়ে বুক করবেন, সেটাই মনে হচ্ছে ভালো হবে আর কি। সেটা বানানোর, সেটা বলার জন্যই এই মেসেজটা কনভে করার জন্য এই ভিডিওটা বানানো, কোনো ব্লগের কোনো ব্যাপার নেই এখানে। আর যদি আপনাদেরও এরকম কোনো অভিজ্ঞতা থাকে, আগেরবার যে স্ক্যামটা নিয়ে আমরা কথা বলেছিলাম সেখানে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন, আমরা অনেক উপকৃত হয়েছি এবং আমাদের মতন অনেকেই এই কমেন্টগুলো পড়ে উপকৃত হয়েছে। তো এই ভিডিওটার কমেন্টেও যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে প্লিজ শেয়ার করবেন, তাতে আমরা সবাই অবগত হতে পারবো এরকম ধরনের ফ্রড বা এই ধরনের একটা চাটুকারিতা থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো। এটা স্ক্যাম নয়, অনেকটা চাটুকারিতাই বলা যায়, মানে এটা এক্সপেক্টেড নয়। একটা এত বড়টা রিনাউন্ড অর্গানাইজেশন, তারা কেন একটা সামান্য অ্যামাউন্ট রিফান্ডের জন্য এই ধরনের কেন প্রসিডিউর মেনটেন করবে? আর একটা জিনিস আমি মিস করে গেছি, আমি দিয়ে দেবো এদের ক্যান্সেলেশন প্রসিডিউরটা, একটু ভালো করে দেখে নিন। কোনো জায়গায় কিন্তু লেখা নেই যে ক্যান্সেলেশনের জন্য আমাকে আবার লিঙ্কে গিয়ে নিজের অ্যাকাউন্ট আইডি দিতে হবে, তবে তারা আমি রিফান্ডটা পাবো। ক্যান্সেল করলে সরাসরি লেখা নেই, ক্যান্সেলেশন পলিসিটা আমি এখানে দিয়ে দিলাম, আপনারা একটু দেখে নিন। ওকে ঠিক আছে, তাহলে আমরা এখানেই আজকে আমাদের ভিডিওটা শেষ করছি।